Hello, and welcome to Smart Class. So in today's video, we are going to study cases of nouns. Aaj amra dekhbo case, jake Bangla te bola hai karok. And I request you to watch the full video. And if you like the video, please hit the like button. So without taking much time, let's move on. So what is case of noun? So nouns and pronouns take different position in a sentence and perform many functions. The relation of a noun to some other words is called its case. Arthat noun ba pronoun sathe onno je shobdo gulo tar je relation seta holo tar case. Ebong ei noun or pronoun ekta sentence e bibhinno rokom bhabe use korte pare, shei onujayi eder case nirbachon hoy. To dekha jak examples. The first example is Biswajit built a house. So in the first sentence, the first word, the subject is Biswajit. This is noun, Biswajit. Ar jokhon noun ke prothome amra subject e position use korchi, seta ke amra bolbo nominative. It's a nominative case. Clear? But in the latter position, Biswajit built a house. House is the object and house is also noun. So house holo ekhane objective case. Arthat nominative case, the first case is nominative case and the second case is objective case. Clear? Next is third one, that is called dative case. I gave Biswajit a book. Ei sentence amra duto object pachhi. One is direct object, this is direct object, and the next is indirect object, that is book. Ebong ei indirect object ta holo dative case. Etake amra bolbo dative case. Next is come here Biswajit. Come here Biswajit. Arthat ekhane ami Biswajit ke ahoban janachi. অর্থাৎ যখন কোনো নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে আহ্বান করা হবে তখন সেটিকে বলা হবে ভোকেটিভ কেস, ভোকেটিভ কেস অথবা নমিনেশন অফ অ্যাড্রেস। ক্লিয়ার? সো দিস ইজ ফোর্থ ওয়ান, দ্যাট ইজ ভোকেটিভ। অ্যান্ড দ্য লাস্ট অ্যান্ড দ্য ফিফথ ওয়ান ইজ পজেসিভ কেস। দিস ইজ বিশ্বজিৎ বুক, এটা হলো পজেসিভ কেস। কারণ এখানে আমরা কারো পজেশন বলতে ব্যবহার করছি আমরা নাউনটাকে, বিশ্বজিতের পজিশনটাকে বলার জন্য আমরা ইউজ করছি এখানে অ্যাপোস্ট্রফি এস দিয়ে, এবং তার জন্য এটা হলো পজেসিভ কেস। সো দিস আর দ্য ফাইভ কেসেস অফ নাউন্স, এবং এরপরে আমরা আরও তার অ্যাপ্লিকেশনগুলো দেখছি। এরপরে দেখবো আমরা ফাইভ কেসেস। সো ফার্স্ট ওয়ান ইজ নমিনেটিভ, সেকেন্ড ওয়ান ইজ অবজেক্টিভ, নেক্সট ইজ ডেটিভ, দ্য ফোর্থ ওয়ান ইজ পজেসিভ, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ভোকেটিভ। আমরা আগে এগুলো আলোচনা করেছি, নমিনেটিভ বলতে সাবজেক্টিভ কেস, অর্থাৎ নাউনকে সাবজেক্টিভ পজিশন ইউজ করা হচ্ছে, অবজেক্টিভ ইজ এখানে অবজেক্টিভ পজিশন ইউজ করা হচ্ছে নাউনকে, অ্যান্ড ডেটিভ ইউজ ফর ইনডিরেক্ট অবজেক্টে আমরা নাউনকে ইউজ করছি, এবং পজেসিভ কেস হলো যেখানে আমরা কারো পজিশনে নাউনকে ব্যবহার করছি। তো আমরা পজিসিভ কেসটাকে আরও ডিটেলসে দেখব। পজিসিভ কেস হলো দ্য অনলি কেস হুইচ চেঞ্জেস ইটস ফর্ম, অর্থাৎ একমাত্র কেস যেখানে নাউনের ফর্ম চেঞ্জ হয় সেটা হলো পজিসিভ কেস, বা এটাকে বলা হয় জেনিটিভ কেস। এবং এটার মাধ্যমে পজিশন বোঝানো হয়, ইট রেফার্স টু পজিশন। স্ট্রাকচারটা এরকম অনেকটা। সো দিস ইজ দ্য স্ট্রাকচার, পজেসার ইজ ফার্স্ট পজেসার, সো হুই ইজ পজেসিং দ্য থিং, অ্যান্ড নেক্সট ইজ থিং পজেসড, লাইক অমিতস বুক। সো অমিত ইজ দ্য পজেসার অ্যান্ড বুক ইজ দ্য থিং হুইচ ইজ পজেসড বাই অমিত। তো অমিত হলো সেই ব্যক্তি যা যার কাছে জিনিসটা আছে, অর্থাৎ সে সেটা অধিকারে আছে, এবং বুক হলো সেই বস্তুটি, এবং তার জন্য শব্দটি দাঁড়ালো অমিতস বুক, বা ফ্রেজটি দাঁড়ালো অমিতস বুক। এটা হলো পজিসিভ কেস। এবার আমরা দেখবো জিরো অ্যাপোস্ট্রফি, অর্থাৎ আগের পজিসিভ কেসে আমরা দেখলাম অ্যাপোস্ট্রফি, যেখানে আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করে তার পজিশনটাকে বলার বলতে চাইছি, এবং এখানে হলো জিরো অ্যাপোস্ট্রফি। অ্যান্ড জিরো অ্যাপোস্ট্রফি ইজ হোয়ার এস ইজ অমিটেড, অ্যাপোস্ট্রফি এস ইজ অমিটেড, অর্থাৎ যেখানে অ্যাপোস্ট্রফি এসটা আমরা ইউজ করি না। নাউন এন্ডস উইথ এস সাউন্ড, অর্থাৎ যেখানে নাউন শেষ হয় এস সাউন্ডে সেখানে আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করি না, লাইক বয়েজ স্কুল। বয়েজ ইজ দ্য সাউন্ড, দ্য নাউন ইজ চেঞ্জ, দ্য নাউন ইজ এন্ডিং উইথ এস সাউন্ড, বয়েজ, আর তার জন্য আমরা এখানে অ্যাপোস্ট্রফি এসটা ইউজ করি না, শুধুমাত্র অ্যাপোস্ট্রফি ইউজ করি। সো দিস ইজ জিরো অ্যাপোস্ট্রফি। ওকে, নেক্সট ইজ দ্য ওয়েজ অফ ফর্মিং পজিটিভ কেস, অর্থাৎ আমরা কীভাবে পজিটিভ কেস তৈরি করবো। সো দ্য ফার্স্ট ওয়ান ইজ বাই অ্যাডিং অ্যাপোস্ট্রফি এস টু সিঙ্গুলার নাউন্স, সিঙ্গুলার নাউনের সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ করে, দ্যাট ইজ ডগস, স্টেল, গার্লস, টয়,
It will be the first one, the first way of forming possessive case. And the next one is by adding apostrophe s to plural nouns not ending in s. অর্থাৎ যে নাউনগুলোর সাউন্ড s দিয়ে শেষ হয় না সেখানে আমরা apostrophe s দেব. লাইক মেনস ওয়্যার, চিলড্রেন্স বুকস. অর্থাৎ এখানে apostrophe, অর্থাৎ এখানে আমরা apostrophe s টা দেব বিকজ নাউনের সাউন্ডটা s দিয়ে শেষ হচ্ছে না, বরং শেষ হচ্ছে n দিয়ে. অ্যান্ড সো ইট ইজ মেনস ওয়্যার. Next is children's books. It is the second one. And the third one is by adding only apostrophe to singular nouns ending with s. Or third, je noun gulor sound s diye shesh hoy sekhane amra shudhumatro apostrophe di. Jemon consciences sec, conscience sec, conscience sec. Dekhine amra dekhte pacchi noun er sound shesh hocche s diye, s sound, conscience s. Ebong tar jonno amra ekhane apostrophe s na diye debo, apostrophe only. Clear? Next fourth one is by adding only apostrophe to plural nouns. অর্থাৎ plural nouns এর সাথে আমরা শুধুমাত্র যেখানে apostrophe দিই, like birds nest, students union, students union. অর্থাৎ এগুলো plural noun এবং তাদের sound শেষ হচ্ছে s দিয়ে, students, birds, এবং তার জন্য আমরা শুধু এখানে only apostrophe ইউজ করব without s. Number 5 is by adding apostrophe s to the second of the two nouns, two nouns in apposition, two nouns in apposition. এবার nouns in apposition বলতে ঠিক কি বোঝায়? Nouns in apposition হলো যেখানে টু আর মোর নাউন ফ্রেজেস হুইচ অকার নেক্সট টু ইচ আদার অ্যান্ড রেফার টু দ্য সেম পার্সন অর থিং. অর্থাৎ দুই বা তার নাউন, দুই বা তার বেশি নাউন ফ্রেজ যেগুলি পাশাপাশি বসবে এবং একই ব্যক্তি বা বস্তুকে উল্লেখ করবে সেগুলোকে বলা হয় নাউন্স ইন অ্যাপোজিশন. লাইক পিসি সরকার, দ্য ম্যাজিশিয়ান্স হাউস. সো পিসি সরকার আর ম্যাজিশিয়ান একই ব্যক্তি এবং তার জন্য এটা হলো নাউন ইন অ্যাপোজিশন. এবং এখানে আমি যখন এস ইউজ করব তখন সেকেন্ড যে নাউন তার সাথে আমি অ্যাপোস্ট্রফি এস অ্যাড করব এবং তারপরে শব্দটা দাঁড়াবে ম্যাজিশিয়ান্স হাউস, দ্য পিসি সরকার, কমা দ্য ম্যাজিশিয়ান্স হাউস. নেক্সট ইজ পিসি চন্দ্র, দ্য জুয়েলার্স শপ. যে পিসি চন্দ্র এবং সেই সেই জুয়েলারিকে বলা হচ্ছে এবং তার জন্য আমরা সেকেন্ড যে নাউন তার সঙ্গে আমরা অ্যাপোস্ট্রফি এস অ্যাড করব. ক্লিয়ার হলো? আচ্ছা, এরপরে আইডিয়াস এক্সপ্রেস থ্রু অ্যাপোস্ট্রফি অর পজিটিভ কেস. অর্থাৎ অ্যাপোস্ট্রফি বা পজিটিভ কেসের মাধ্যমে আমরা যে যে আইডিয়াগুলোকে এক্সপ্রেস করতে পারি, লাইক পজিশন, রিলেশনশিপ, প্রোডাক্ট, ডিউরেশন, টাইম. তাহলে পজিশন বোঝাতে আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করি, লাইক ব্রাদার্স কার অর ফাদার্স হাউস. অর্থাৎ এগুলোর মাধ্যমে পজিশন বোঝানো হলো. নেক্সট ইজ রিলেশনশিপ. রিলেশনশিপ বোঝাতে আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করি, লাইক প্রতিমস ব্রাদার, অসীমস মাদার. এগুলোর মাধ্যমে রিলেশনশিপ বোঝাচ্ছি. নেক্সট ইজ প্রোডাক্ট, লাইক কাউজ মিল্ক. অর্থাৎ এটার মাধ্যমে প্রোডাক্ট বোঝাচ্ছি. নেক্সট ইজ বার্ডস এগস. এটার মাধ্যমে আমরা কোনো প্রোডাক্টকে বোঝাচ্ছি. নেক্সট ইজ ডিউরেশন, আর ডেজ জার্নি, 20 মিনিটস ডিলে. ডেজ জার্নি ফ্রেজটার মধ্যে দিয়ে আমরা ডিউরেশন বলছি, অর্থাৎ যে সময়টা নেওয়া হলো সেই সময়টার কথা বলছি. নেক্সট ইজ 20 মিনিটস ডিলে, অর্থাৎ ঠিক কতটা সময় লাগলো সেইটার কথা বলছি. সো দিস রেফার্স টু ডিউরেশন. নেক্সট ইজ টাইম, টুডেজ পেপার, লাস্ট ইয়ার্স রেজাল্ট. এগুলোর মাধ্যমে আমরা টাইমকে রেফার করছি. তো এই আইডিয়াগুলোকে এক্সপ্রেস করার জন্য আমরা পজিটিভ কেস ইউজ করি. ক্লিয়ার? এরপর আমরা দেখে নেবো কিছু এক্সারসাইজেস, লাইক ডগস টেল. এটাকে আমরা যখন ফার্স্ট ডিভিশন করব বা এই ফর্মে লিখব, নাউন প্লাস অফ প্লাস নাউন ফর্মে লিখব, তখন জিনিসটা দাঁড়াবে এরকম, দ্য টেল অফ ডগ, দ্য পলিসি অফ গভর্নমেন্ট, সো গভর্নমেন্টস পলিসি, দ্য রেজ অফ সান, সানস রেজ. যখন অ্যাপোস্ট্রফিতে চেঞ্জ করতে বলবে বা অ্যাপোস্ট্রফি থেকে নাউন প্লাস অফ নাউনে চেঞ্জ করতে বলবে, আমরা এইভাবে এগুলোকে চেঞ্জ করব. ক্লিয়ার? আচ্ছা, এরপরে কখনো কখনো আমরা নাউন প্লাস অফ প্লাস নাউন ফর্ম্যাট যে স্ট্রাকচারটা ইউজ করি, আবার কখনো আমরা ইউজ করি অ্যাপোস্ট্রফি স্ট্রাকচার. তো নাউন প্লাস অফ প্লাস নাউন স্ট্রাকচারটি কখন ইউজ করা হয়? ফর ইনানিমেট অর নিউটন নাউন্স, অর্থাৎ কোনো জড়বস্তুকে বোঝানোর জন্য উই ইউজ নাউন প্লাস অফ প্লাস নাউন স্ট্রাকচার. লাইক দ্য লেগস অফ দ্য টেবল, দ্য লেগস অফ দ্য টেবল. এখানে যদি আমরা বলি দ্য টেবলস লেগস, তখন কিন্তু জিনিসটা ভুল. অর্থাৎ এখানে আমরা বলবো দ্য লেগস অফ দ্য টেবল, যেহেতু এখানে টেবল হলো ইনানিমেট এবং তার জন্য আমরা এখানে ইউজ করবো দ্য লেগস অফ দ্য টেবল. নেক্সট ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন্স. অ্যাবস্ট্রাক্ট নাউনকে বোঝাতে আমরা এই স্ট্রাকচার ইউজ করি. সো দ্য ইনভেনশন অফ রেডিও, দ্য ইনভেনশন অফ রেডিও, এই কথাটার মধ্যে দিয়ে আমরা
ভেরিটিভ ইনভেনশনকে ইনভেনশনকে বোঝাচ্ছি এবং তার জন্য এটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন এবং তাই আমরা এই ফর্মেট ইউজ করলাম। নেক্সট হলো সাবজেক্ট ভার্ব রিলেশন, ভার্ব অবজেক্ট। সাবজেক্ট ভার্ব রিলেশন যখন হয় সাবজেক্ট থাকে প্রথমে এবং তারপরে থাকে ভার্ব, তখন আমরা এই স্ট্রাকচার ইউজ করি, অর্থাৎ অ্যাপোস্ট্রফি দিয়ে যে স্ট্রাকচার ইউজ করি, অ্যাপোস্ট্রফি ইয়েস লাইক হিজ প্যারেন্টস কনসেন্ট। কিন্তু ঠিক তারপরেই যখন ভার্ব অবজেক্ট থাকে তখন কিন্তু আমরা অফ দিয়ে যে স্ট্রাকচারটা করি সেটা ইউজ করি, লাইক দ্য রিলিজ অফ দ্য প্রিজনার, দ্য রিলিজ অফ দ্য প্রিজনার। তো এই দুটো একটু মনে রাখতে হবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সাবজেক্ট ভার্ব রিলেশনে আমরা ইউজ করি অ্যাপোস্ট্রফি ইয়েস, ভার্ব অবজেক্টে আমরা ইউজ করি অফ স্ট্রাকচার, অফ স্ট্রাকচার নাউন প্লাস অফ প্লাস নাউন, সো নাউন প্লাস অফ প্লাস নাউন। তো এই ছিল আজকের ভিডিও, আজকের লেসন দ্য কেসেস অফ নাউন্স আর অ্যাপোস্ট্রফি অ্যান্ড পজিশন। ইফ ইউ লাইক দ্য ভিডিও দেন প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড আই রিকোয়েস্ট ইউ টু কমেন্ট দেয়ার ফর এনি প্রবলেম অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব উইথ others and of course subscribe.